হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে সকালে ছাদে উঠলাম, আমাদের ড্রাইভার একটা মরিচ গাছ লাগাইছে। আজকে কদিন যাবত বলতেছে যে আমি আমার মরিচ গাছ মরিচ ধরছে। তা আমাকে যখন আজকে সকালে বলল যে আমি মরিচ পারবো, আমি বললাম বলস কি, এখন গাছ লাগালে সেই দিন এখন মরিচ পারবে? এত তাদের মরিচ ধরলো। তার সাথে আসলাম, এসে দেখে যে কেউ একজন অনেকগুলা বেগুন লাগাইছে। তারপরে আমাদের ড্রাইভারে মরিচ গাছটাতে মরিচ ধরেছে, যে চিচিঙ্গা গাছ লাগাইছে, কে জানি অনেক সুন্দর চিচিঙ্গা ধরে আছে, আর উপরেও হয়েছে অনেক। আসলে গাছটার যত্ন নাই, মা সার নাই, তারপরে পানি দেওয়া হচ্ছে না, যে গাছটা মরে আধা মরা হয়ে আছে। দেখ কোথায় উঠে আছে গাছটা, মাচা দিলে মাচাটার মধ্যে মানে সবজিগুলো হয়তো, কত সুন্দর সুন্দর চিচিঙ্গা চলতেছে, কিন্তু একটু সার নাই, মাটি নাই, ভালো করে ঠিক মতো পানি দেওয়া হচ্ছে না। আরো কে জানি অনেকগুলো বেগুন গাছ লাগাইছে, সেটা দেখে আমার আবার খুব উৎসাহ হলো, তাহলে আমিও তো লাগাইতে পারি কয়েকটা গাছ। বেশ ভালোই বেগুন গাছগুলা, মিষ্টি কুমড়াও আছে। দেখি আমি এবার আমিও কিছু কিনতে বের হলাম বিকালে, নার্সারিতে আগারগাঁও নার্সারিতে আসলাম। আমি তিনটা টব কিনলাম, মাটি দিয়ে নিয়ে যাব, দেখি বিসমিল্লা করে আল্লাহর নাম করে কয়েকটা গাছ লাগাই ছাদে। বেশি লাগাবো না, অল্প কিছু লাগাবো। একটা লাউ চারা কিনেছি, একটা টমেটো, দেশি টমেটো, আর একটা কারি পাতা এলমার জন্য কিনেছি, এলমা শ্বশুর বাড়িতে লাগাবে। আর আমি টমেটোটা কিনেছি, লাউ গাছটা আপাতত এগুলোই লাগাই, দেখি কি হয়। এখন একটু বের হলাম ঘুরতে, দেখি কোথায় যাই। এই মাঠে আসলাম, একটু কেনাকাটাও করবো আর একটু খাবো বসে। বেশ ক্ষুধা লেগেছে, মাথাটাও কেমন চাপ ধরে আছে, একটু কফি খাওয়ার ইচ্ছে আছে, আর একটা ডোনাট খাবো, কিন্তু ডোনাট যেটা খাই সেটা ছিল না, তাই এখন ব্রাউনি অর্ডার দিয়েছি। খাওয়াটা আসবে টেবিলে, বসে আছি, তাই একটু ভিডিও শ্যুট করলাম। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এখানে আসলে আমার খেতে ইচ্ছা করে, কিছু না কিছু খেতে ইচ্ছা করে। এসে গেল আমার খাওয়া, ব্রাউনি আর কফি চিনো কফি। আসলে আমি একটা ব্রাউনি পুরো খেতে পারি না, ব্রাউনিটা নেওয়া মানে আমার সাথে শেয়ার করে কেউ যদি খায় তাহলে এটা ফুলফিল শেষ হয়, আমি পুরোটা শেষ করতে পারি না। এই এক কাপ কফিও আমি পুরো খেতে পারি না, আর এই ব্রাউনি আমি পুরো খেতে পারি না। তারপরে নিলাম, একটু ক্ষুধাও আছে আর মাথাটা চাপ ধরে আছে বলে একটু কফি নিলাম, খাচ্ছি। একাই ভিডিও শুট করছি, খাচ্ছি, একাই ঘুরতে হয় তো আমাকে, আমার সাথে তো কেউ নাই। কিছু কেনাকাটা করেছিলাম, ফ্রোজেন জিনিস কিনেছিলাম, এখানে ফ্রোজেন জিনিসগুলো বেশ ভালো পাওয়া যায়, যেগুলো হয়তো পাবে ধানমন্ডি, মিনা বাজার, ধানমন্ডি, ইউনিমার্টও থাকে না, নন্দ নাগরাতেও থাকে না, ইউনিমার্টে পাওয়া যায়। তো আমার খাওয়া শেষ, আমি এখন আজকের মতো আমার ব্লগটা শেষ করবো, আর একটা ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।